আজকে আমরা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিত সম্পর্কে জানব, কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। এর আগের দিন আমরা যে কিভাবে গ্যালভেনীয় কোষের মুক্ত শক্তির হ্রাস ঘটে, মুক্ত শক্তির সঙ্গে তড়িৎ চালক বলের সম্পর্ক এগুলো নিয়ে পড়েছি, আজকে একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণে আয়নগুলি কিভাবে তড়িৎ পরিবহন করে, আয়নগুলির মাধ্যমে তড়িৎ কিভাবে পরিবাহিত হয় সেই সম্পর্কে জানব। এখানে উল্লেখযোগ্য, একটা ধাতু পরিবাহীর মধ্যে যেভাবে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎকে পরিবহন করে নিয়ে যায়, ঠিক তেমনি একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মধ্যে দুটো তড়িৎদ্বারকে নিমজ্জিত করে ওই তড়িৎদ্বার দুটোর মধ্যে যদি বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, তখন কিন্তু ওই দ্রবণের মধ্যে দ্রবণের যে আয়নগুলো তড়িৎ পরিবহন করে। তো এই যে তড়িৎ পরিবহন করছে, ঠিক যেমন পরিবাহী ধাতু পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্রকে আমরা প্রয়োগ করতে পারি, ঠিক তেমনি ওই তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের ওই যে পরিবাহী আয়নগুলোতে তড়িৎ পরিবহন করছে, ওখানেও আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে আগে আমরা ওহমের সূত্রটা জেনে নিই যে ওহমের সূত্রটা কি। ওহমের সূত্র হচ্ছে, এইটা যদি একটা পরিবাহী হয়, এ বি যদি একটা পরিবাহী হয়, এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভি বি, এটা যদি রোধ হয় আর, আর এই পরিবাহী দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা জানি যে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট উষ্ণতায়, কোন নির্দিষ্ট উষ্ণতায় এবং এই পরিবাহীর অন্যান্য ভৌত অবস্থা, যেমন পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই সমস্ত বিষয়গুলি উল্লেখযোগ্য, তাহলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনাল ভি এ মাইনাস ভিবি, এই যে বিভব পার্থক্যটা, এই বিভব পার্থক্যের সঙ্গে আইটা সমানুপাতিক। ঠিক আছে, বা আমরা এটাও লিখতে পারি ভি এ মাইনাস ভি বিটা যদি ক্যাপিটাল ভি হয়, তাহলে ভি সমানুপাতিক আই, বা ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। ঠিক আছে, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, যেখানে আরটা কি, যেখানে আর হলো, আর হচ্ছে পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, তার মানে কোন পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটা পরিবাহী দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ওই যে বাধাটা পায়, তড়িৎ প্রবাহটা যে বাধা পাচ্ছে সেটাই হচ্ছে পরিবাহীর রোধ, ক্যাপিটাল আর, এটাকেই রোধ বলা হয়। ঠিক আছে, রোধের এককটা আমরা জেনে নিই, রোধের প্রচলিত একক হচ্ছে ওহম, ওহম হলো রোধের একক। ঠিক আছে, এটাকে এইভাবে সাইন দিয়ে লেখা হয়, এটা হচ্ছে ওহমের সাইন, এটা হলো রোধের একক ওহম। এখন এরপরে আমরা যেটা করব, এই যে পরিবাহী, এই যে রোধ, এই রোধ আবার পরিবাহীর কিছু বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, সেটা জানতে হবে। যেমন এই যে দৈর্ঘ্য, যত দৈর্ঘ্য বাড়বে পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে, তত কিন্তু পরিবাহীর রোধের মানটা বাড়বে, অর্থাৎ আর প্রপোর্শনাল এল, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এলটা হচ্ছে দৈর্ঘ্য আর এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু স্থির থাকবে যখন এল এর সঙ্গে সমানুপাতিক হবে। আর দু নম্বর সূত্র হচ্ছে আর প্রপোর্শনাল এ, যখন এলটা স্থির, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা। ঠিক আছে, এটা যদি কোনো পরিবাহী হয়, এই যে এটা যদি কোনো পরিবাহী হয়, এটা যদি লেন্থটা এল হয় আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি এ হয়, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সহিত ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে সরি এটা সমানুপাতিক করে দিয়েছি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সহিত পরিবাহী রোধ ব্যস্তানুপাতিক আর পরিবাহী দৈর্ঘ্যের সহিত পরিবাহী রোধ সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধ কম হবে, এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যত মোটা পরিবাহী হবে তার রোধ তত কম, তাহলে এই দুটো কম্বাইন করলে আমরা পাবো আর প্রপোর্শনাল এল বাই এ, এটা পাবো আর প্রপোর্শনাল এল বাই এ। ঠিক আছে, এখানে যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করলাম, অথবা আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে রো ইনটু এল বাই এ, এই সমানুপাতিক চিহ্নটাকে সমান করার জন্য একটা ধ্রুবক পদ নিয়ে এসেছি,
ওই ধ্রুবক পদটাকে বলা হয় রো। ঠিক আছে, এই রো কি? রো হলো আপেক্ষিক রোধ, রো হলো আপেক্ষিক, আপেক্ষিক রোধ হচ্ছে রো। ঠিক আছে, এই রোটা পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করে, মানে পরিবাহীটা কোন ধাতু দিয়ে তৈরি, কোন পদার্থ দিয়ে তৈরি। তামার হলে একরকম হবে রো এর মান, লোহা দিয়ে তৈরি হলে অন্য হবে, হ্যাঁ নিকেল দিয়ে তৈরি হলে অন্য হবে, সোনা দিয়ে তৈরি হলে রো এর মানটা আলাদা হবে। প্রত্যেকটা ধাতুর রো এর মান আলাদা আলাদা। রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, এটাই হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আমাদের যে মেন যে ফর্মুলাটা পেলাম, ঠিক আছে, কি পেলাম আমাদের ফর্মুলা, আর ইকুয়াল টু, তাহলে পেলাম পরিবাহীর রোধ আর ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। ঠিক আছে, বা এখান থেকে আমরা যদি রো সমান করতে চাই, রো সমান কি হবে, আর ইনটু এ বাই এল, এটা এদিকে এলে এটা হয়ে যাবে, এল নিচে যাবে, রো ইকুয়াল টু হচ্ছে আর ইনটু এ বাই এল। এটাই হচ্ছে আপেক্ষিক রোধের একটা গাণিতিক সমীকরণ, আপেক্ষিক রোধের এটাই সমীকরণ, রো ইকুয়াল টু হচ্ছে আর ইনটু এ বাই এল। ঠিক আছে, এখন এখানে উল্লেখযোগ্য যে এখান থেকে রো এর আমরা সংজ্ঞাটা পেয়ে যাবো, কি সংজ্ঞা এখান থেকে, আপেক্ষিক রোধের সংজ্ঞাটা এখান থেকে যদি বলা হয় কি বলতে পারি, এখানে যদি আমরা এটাকে এক করে নিই আর এল টাকে যদি এক করে নিই, তাহলে রো ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর। ঠিক আছে, রো ইকুয়াল টু কি হচ্ছে আর, এই যে সাইনটা এটাকে বলা হয় রো, আর এইচ ও রো। ঠিক আছে, রো ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর, যদি এ ইকুয়াল টু ওয়ান হয়, এল ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে রো ইকুয়াল টু হচ্ছে আর। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোন পরিবাহীর রোধই হলো ওই পরিবাহীর আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য এলটা এক এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোন পরিবাহীর রোধই হলো এল ইকুয়াল টু ওয়ান, এ ইকুয়াল টু ওয়ান হলে রো ইকুয়াল টু আর হয়ে যাবে, রোধটাই হচ্ছে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ। ঠিক আছে, এটাই হচ্ছে আপেক্ষিক রোধের সংজ্ঞা, বা অন্য কোন রকম হতে পারে, যদি এলটা ওয়ান হয় এটা ওয়ান হয়, তার মানে এটা আমরা একটা ঘনক কল্পনা করে নিতে পারি, হ্যাঁ একক ঘন শ্রেণী, একটা ঘনক যার আয়তন হচ্ছে একক ঘন শ্রেণী। ঠিক আছে, তাহলে একক আয়তন, একক আয়তনের কোন পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ, দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যে যে রোধ, ঠিক আছে, এইভাবে যদি আমি কল্পনা করি, এই যে এখান থেকে একটা যদি কল্পনা করি, ঠিক আছে, এই যে এই একটা পৃষ্ঠতল, এটা একটা পৃষ্ঠতল, ঠিক আছে, একক আয়তনে কোন ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে এই যে রোধ, দুই দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ, সেটাই হচ্ছে ওই পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, এটাই হচ্ছে রোধাঙ্ক। এবার আমরা চলে যাব রোধাঙ্কের একক, রোধাঙ্কের একক কি, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি হবে, রো সমান এটা আর হচ্ছে ওহম, ঠিক আছে, ইনটু সেমি স্কোয়ার, আর ক্ষেত্রফল হলো সেমি স্কোয়ার, আর দৈর্ঘ্য হচ্ছে সেমি, তাহলে এটা হয়ে যাচ্ছে ওহম সেমি, একটা সেমি কেটে যায় ওহম সেমি, সিজিএস পদ্ধতিতে হচ্ছে ওহম সেমি। আর এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে রো এর একক হচ্ছে ওহম ইনটু মিটার স্কোয়ার বাই মিটার, তাহলে একটা মিটার কেটে যাবে, বিয়ে হবে ওহম ইনটু মিটার। এটা হলো এসআই পদ্ধতিতে রো এর একক ওহম মিটার, সিজিএস পদ্ধতিতে রো এর একক ওহম সেন্টিমিটার, দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সিজিএস পদ্ধতিতে রো এর একক, এটা এসআই পদ্ধতিতে রো এর একক, এটা ওহম সেমি, এটা ওহম মিটার, সিজিএস মানে আপেক্ষিক রোধের একক। নেক্সট, এবার আমরা চলে যাব পরিবাহিতা, মানে এই তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের ক্ষেত্রে রোধ নির্ণয় করার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ যেটা আমরা, মানে যে টপিকটা, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আমরা পরিবাহিতা নির্ণয় করব। ঠিক আছে, পরিবাহিতাটা এখানে উল্লেখযোগ্য, যেমন ধাতু পরিবাহীর রোধ বেশি গুরুত্বপূর্ণ, রোধ নির্ণয় করা হয়, ঠিক তেমনি তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা নির্ণয় করা হয়। এখানে উল্লেখযোগ্য যে পরিবাহিতা কি, রোধের, রোধ সম্পর্কে আমরা বললাম, রোধের অনন্যকে, রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা, রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা, এটা হলো পরিবাহিতার সংজ্ঞা। ঠিক আছে, কোন পরিবাহীর যে রোধ তার অনন্যক, তার উল্টোটাকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতা ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এল ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই আর, রোধের অনন্যক ওয়ান বাই আর, ক্যাপিটাল
capital L equal to holo 1 by R. Very, very important. Capital L equal to 1 by R. রোধের অনন্যককে বলা হয় ওই পরিবাহিতা। এখন নেক্সট আমরা চলে যাব আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা দেখি, একটু আগে আমরা আপেক্ষিক রোধ সম্পর্কে পড়েছি, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কি, আমাদের অনেকটা আগেই বললাম R equal to rho into L by A, এটা আমরা পড়েছি। পরিবাহী রোধ সমান আপেক্ষিক রোধ ইন্টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে আমরা রো সমান কি পেয়েছি, রো সমান পেয়েছি আর ইন্টু এ বাই এল, এটা পেয়েছি রো। রোটা কি বলেছি, আপেক্ষিক রোধ। ঠিক যেমন রোধের অনন্যককে বলা হয় পরিবাহিতা, ঠিক তেমনি আপেক্ষিক রোধের অনন্যককে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে। আপেক্ষিক, হ্যাঁ আপেক্ষিক রোধের অনন্যক, আপেক্ষিক রোধের অনন্যককে বলা হয়, আপেক্ষিক রোধের অনন্যককে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক রোধের অনন্যককে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে। আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়, কাপ্পা। কাপ্পা ইকুয়াল টু হচ্ছে 1 বাই রো, ঠিক আছে। এটা হলো আপেক্ষিক পরিবাহিতা। হ্যাঁ, এটা হচ্ছে কি বললাম, এটাকে এটাকে বলা হয় কাপ্পা। কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়, কাপ্পা ইকুয়াল টু 1 বাই রো। হ্যাঁ, এটা মানেই হচ্ছে কাপ্পাটাই হচ্ছে আপেক্ষিক, হ্যাঁ আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা স্পেসিফিক কন্ডাক্টেন্স, আপেক্ষিক পরিবাহিতার ইংলিশ টার্মটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে কাপ্পা ইকুয়াল টু 1 বাই রো, তাহলে আমরা কাপ্পার এক্সপ্রেশনটা আগে লিখবো। তাহলে কাপ্পা ইকুয়াল টু 1 বাই রো, 1 বাই রো মানে কি লিখবো, 1 বাই আর ইন্টু এ বাই এল বা 1 বাই আর ইন্টু এল বাই এ। এল টা উপরে উঠে গেল, এটা নিচে, তাহলে কাপ্পা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই আর ইন্টু এল বাই এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, এখান থেকে অঙ্ক দিতে পারে। কাপ্পা ইকুয়াল টু 1 বাই আর ইন্টু এল বাই এ। আপেক্ষিক পরিবাহিতা কোন পরিবাহিতা কোষের বা কোন তড়িৎ কোষের আপেক্ষিক পরিবাহিতা ইকুয়াল টু 1 বাই আর ইন্টু এল বাই এ। আটটা রোধ, এলটা দৈর্ঘ্য, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে কোন একটা তড়িৎ কোষের ক্ষেত্রে আমরা এল আর এ এই দুটো কোন কোনটাকে বলবো, এটা যদি কোনো তড়িৎ কোষ হয়, ঠিক আছে। এখানে আমরা একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ নিয়েছি, এটা একটা পাত্র, এখানে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ নিয়েছি। তড়িৎ বৈশ্লেষিক দ্রবণে দুটো তড়িদ্বার আমরা নিমজ্জিত করেছি, এই যে দুটো তড়িদ্বার নিমজ্জিত করেছি, তড়িদ্বার দুটো কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একেবারে সমান, সমান প্রস্থচ্ছেদের দুটো তড়িদ্বার, ঠিক আছে। এটা হচ্ছে কি, সমান সমান প্রস্থচ্ছেদের ক্রস সেকশন এরিয়াটা ইকুয়াল, সমান প্রস্থচ্ছেদের দুটি তড়িদ্বার, সমান প্রস্থচ্ছেদের দুটি তড়িদ্বার, আর এই দুটো তড়িদ্বারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এই তড়িদ্বারটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ঠিক আছে। তাহলে এই দুটো তড়িদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এই দুটো তড়িদ্বারের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এল। যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো যে এই তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা কাপ্পা সমান 1 বাই আর ইন্টু এল বাই এ, ঠিক আছে। 1 বাই আর ইন্টু এল বাই এ, যেখানে আর হচ্ছে পরিবাহীটির এই তড়িৎ বৈশ্লেষিক যে দ্রবণটা তার রোধ, এলটা হচ্ছে দুটো তড়িদ্বারের মধ্যবর্তী দূরত্ব, আর এটা হলো তড়িদ্বারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা, কাপ্পা ইকুয়াল টু 1 বাই আর ইন্টু এল বাই এ, এই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। নেক্সট আমরা চলে যাবো এককগুলো। এককগুলো ভালো করে আমাদেরকে শিখে নিতে হবে। আর একটা কথা, এটা কিন্তু অঙ্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ অনলি ফর এইচএস স্টুডেন্ট, যারা এইচএস স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল যে পরীক্ষা, হাই সেকেন্ডারি পরীক্ষা, তার জন্য এখান থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা খুব প্রবল, অঙ্ক দেয় এখান থেকে এই ফর্মুলা ইউজ করে। নেক্সট আমরা এককে চলে যাবো। তাহলে প্রথমে পরিবাহিতার এককটা দেখে নিই, পরিবাহিতার একক, পরিবাহিতার একক, পরিবাহিতার একক হচ্ছে কি, সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে
1 by পরিবাহিতা মানে কি বললাম পরিবাহিতা হচ্ছে l l ইকুয়াল টু কি 1 by r রোধের অনন্যককে বলা হয় পরিবাহিতা তাহলে রোধের অনন্যক মানে কি রোধের একক হচ্ছে ওহম তাহলে ওহম ইনভার্স সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স বা এটাকে বলা হয় মো ঠিক আছে ওহমটাই উল্টো করে লিখলে কি হবে মো হবে ওহম ইনভার্স বা মো হ্যাঁ চিহ্নটা উল্টো ওহমের উল্টো চিহ্ন এটা হচ্ছে মো এর চিহ্ন ঠিক ওহমের উল্টো আর এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স এস দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ সিমেন্স এটা হচ্ছে এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স এস দিয়ে প্রকাশ করা হচ্ছে সিমেন্স আর সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে মো বা ওহম ইনভার্স এটা হচ্ছে মোয়ের এক্সপ্রেশনটা মোহের মোয়ের একটা চিহ্ন ঠিক আছে এইভাবে কিন্তু আমরা পরিবাহিতার একক গুলো ক্যালকুলেশন করতে পারি নেক্সট আমরা আপেক্ষিক পরিবাহিতার একক দেখব যে আপেক্ষিক পরিবাহিতার কি একক হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার একক ঠিক আছে মানে কাপ্পা কাপ্পার একক কি সিজিএস পদ্ধতিতে কাপ্পার এককটা লিখে নিই কাপ্পার এক্সপ্রেশনটাকে লিখে নিই কাপ্পা ইকুয়াল টু কি দেখলাম 1 বাই আর ইনটু এল বাই এ এটা হচ্ছে কাপ্পার এক্সপ্রেশন তাহলে এখান থেকে আমরা এককটা নির্ণয় করতে পারবো খুব সহজে এখান থেকে একক নির্ণয় করতে পারবো সিজিএস পদ্ধতিতে কি হবে এককটা 1 বাই আর মানে হচ্ছে 1 বাই ওহম ইনটু এল মানে সেন্টিমিটার বাই এ মানে সেমি স্কোয়ার তাহলে কি হবে এটা একটা সেমি কেটে যাবে তাহলে 1 বাই ওহম একটা সেমি নিচে থেকে যাচ্ছে তাহলে 1 বাই ওহম ইনটু সেমি বা এটাকে লেখা যেতে পারে ওহম ইনভার্স সেমি ইনভার্স এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহিতার একক ওহম ইনভার্স বা সেমি ওহম ইনভার্স সেমি ইনভার্স ঠিক আছে এটাকে অন্যরকম ভাবেও লেখা যেতে পারে সিজিএস পদ্ধতিতে কাপ্পার একক হচ্ছে ওহম ইনভার্স এটা আমরা লিখতে পারি মো মো সেমি ইনভার্স এটাও লেখা যেতে পারে মো সেমি ইনভার্স ঠিক আছে বা মো সেমি ইনভার্স বা ওহম ইনভার্স সেমি ইনভার্স দুটোই হবে দুটোই হচ্ছে কাপ্পার একক সিজিএস পদ্ধতিতে ঠিক আছে এটা হচ্ছে বা নেক্সট এসআই পদ্ধতিতে কি হবে কাপ্পার একক এসআই পদ্ধতিতে কাপ্পার একক দেখি আমরা আবার ওই একই এক্সপ্রেশন 1 বাই আর ইনটু এল বাই এ তাহলে এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি 1 বাই আর হচ্ছে পরিবাহিতা সিমেন্স এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স ঠিক আছে আর এল বাই এ মানে হচ্ছে মিটার আর এটা হচ্ছে মিটার স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে সিমেন্স মিটার ইনভার্স এটা হয়ে গেল এসআই পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহিতার একক সিমেন্স মিটার ইনভার্স ঠিক আছে এইভাবে আমরা এককগুলো ক্যালকুলেট করে নিতে পারি তাহলে সিজিএস পদ্ধতিতে কাপ্পার একক হচ্ছে ওহম ইনভার্স সেমি ইনভার্স বা মো সেমি ইনভার্স আর এসআই পদ্ধতিতে কাপ্পার একক হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স এই দুটো হলো কাপ্পার একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে কাপ্পার একক নেক্সট আমরা চলে আসছি এরপর যেটা করবো কাপ্পার পরে আপেক্ষিক পরিবাহিতা আমরা শিখলাম আর পরিবাহিতাও শিখলাম পরিবাহিতা কোন তড়িৎ বৈশ্লেষিক কোষের পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা আমাদেরকে জানতে হবে তাহলে পরিবাহিতা মানে আমরা কি দেখলাম কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের যে আয়নগুলো তড়িৎটাকে পরিবহন করে ঠিক আছে কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মধ্যে যে তড়িৎটা পরিবাহিত হয় সেই তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে আয়ন একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ বিশ্লিষ্ট হয়ে আয়নে বিভাজিত হয় ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে ওই ক্যাটায়ন অ্যানায়নগুলি তড়িৎটাকে পরিবহন করে নিয়ে যায় তাই পরিবাহিতা ডিপেন্ড করে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের প্রকৃতি তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের গাঢ়ত্ব আয়নগুলির গতিবেগ আয়নগুলির আধান এবং উষ্ণতা এই পাঁচটা বিষয়ের উপর নির্ভর করে মেনলি আয়নের গতিবেগ আয়নগুলির আধান উষ্ণতা হ্যাঁ তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের প্রকৃতি ঠিক আছে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের গাঢ়ত্ব এই সমস্ত বিষয়গুলোর উপর পরিবাহিতা ডিপেন্ড করে ঠিক আছে এখানে উল্লেখযোগ্য একটা টার্ম আছে যেটাকে বলা হয় ট্রান্সপোর্ট নাম্বার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট নাম্বার বা ট্রান্সপোর্ট সংখ্যা কি খুব ইম্পর্টেন্ট টার্ম ট্রান্সপোর্ট সংখ্যা বা ট্রান্সপোর্ট নাম্বার কি বলে দিই যে কোনো একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ যে পরিমাণ তড়িৎ প্রবাহিত করে তার যেটুকু অংশ তড়িৎ
নির্দিষ্ট ক্যাটায়ন প্রবাহিত করে। তার মানে কি, কোন একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মধ্যে তো অসংখ্য ক্যাটায়ন রয়েছে, অসংখ্য অ্যানায়ন রয়েছে। প্রত্যেকটা ক্যাটায়ন কিছু পরিমাণ তড়িৎ পরিবহন করে, প্রত্যেকটা অ্যানায়ন কিছু পরিমাণ তড়িৎ পরিবহন করে। সম্মিলিত ভাবে ওরা মোট তড়িৎটাকে পরিবহন করছে, অ্যানায়নগুলি তো আর ক্যাটায়নগুলি তড়িৎটা পরিবহন করছে, ঠিক আছে। এখন তাহলে প্রত্যেকটা ক্যাটায়ন প্রত্যেকটা অ্যানায়ন কিন্তু কিছুটা পরিমাণ তড়িৎ পরিবহন করে। তাহলে কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মধ্যে কোন একটা নির্দিষ্ট ক্যাটায়ন, ঠিক আছে, বা কোন একটা নির্দিষ্ট অ্যানায়ন মোট প্রবাহিত তড়িতের যেটুকু অংশ পরিবহন করে সেই অংশটাকে বলা হচ্ছে ওই নির্দিষ্ট ক্যাটায়ন বা অ্যানায়নের ট্রান্সপোর্ট সংখ্যা বা ট্রান্সপোর্ট নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে ট্রান্সপোর্ট সংখ্যা বা ট্রান্সপোর্ট নাম্বার, আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। আবার বলছি, কোন একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে আয়ন, আয়নগুলোই তড়িৎ পরিবহন করে নিয়ে যায়। প্রত্যেকটা ক্যাটায়ন প্রত্যেকটা অ্যানায়ন কিছু না কিছু পরিমাণ তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। এখন ওই ক্যাটায়ন গুলো বা অ্যানায়ন গুলো, নির্দিষ্ট কোন ক্যাটায়ন বা নির্দিষ্ট কোন অ্যানায়ন কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মোট প্রবাহিত তড়িতের যেটুকু অংশ পরিবহন করে সেই অংশটুকুটাকে বলা হচ্ছে, ওই সেই অংশটুকুটাকে বলা হচ্ছে ওই ক্যাটায়নটির বা অ্যানায়নটির ট্রান্সপোর্ট সংখ্যা বা ট্রান্সপোর্ট নাম্বার। অর্থাৎ আমরা লিখতে পারি ক্যাটায়নের ট্রান্সপোর্ট সংখ্যা, ক্যাটায়নের ট্রান্সপোর্ট সংখ্যা, ঠিক আছে, এটাকে টি প্লাস দিয়ে প্রকাশ করা হয়, টি প্লাস সমান নির্দিষ্ট ক্যাটায়ন, নির্দিষ্ট ক্যাটায়ন দ্বারা প্রবাহিত তড়িৎ, নির্দিষ্ট ক্যাটায়ন দ্বারা প্রবাহিত তড়িৎ বাই তড়িৎ বৈশ্লেষিক, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ দ্বারা প্রবাহিত মোট তড়িৎ, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ দ্বারা প্রবাহিত মোট তড়িৎ, এটা হচ্ছে টি প্লাস, এটা ক্যাটায়ন ট্রান্সপোর্ট সংখ্যা। আর অ্যানায়নের ট্রান্সপোর্ট সংখ্যাটা ধর কত হবে, অ্যানায়নের ট্রান্সপোর্ট সংখ্যা এটা হবে টি মাইনাস, অ্যানায়নের ট্রান্সপোর্ট সংখ্যা টি মাইনাস, এটা হয়ে যাবে টি মাইনাস অ্যানায়নের ট্রান্সপোর্ট সংখ্যা, এটা হবে নির্দিষ্ট অ্যানায়ন দ্বারা, নির্দিষ্ট অ্যানায়ন দ্বারা প্রবাহিত তড়িৎ বাই তড়িৎ বৈশ্লেষিক, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ দ্বারা প্রবাহিত মোট তড়িৎ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানায়ন ট্রান্সপোর্ট নাম্বার টি প্লাস, এটা হচ্ছে টি মাইনাস। এটা মনে রাখতে হবে যে টি প্লাস প্লাস টি মাইনাস এটা অলওয়েজ কিন্তু ওয়ান হবে, ঠিক আছে। ক্যাটায়নের ট্রান্সপোর্ট সংখ্যা অ্যানায়নের ট্রান্সপোর্ট সংখ্যার সমষ্টি সবসময় কিন্তু এক হবে, কারণ ওরা সম্মিলিত ভাবে কিন্তু মোট তড়িৎটাকে পরিবহন করে একটা দ্রবণের মধ্যে। এই হচ্ছে ট্রান্সপোর্ট সংখ্যা, ট্রান্সপোর্ট নাম্বার। নেক্সট আমরা চলে যাব এরপর আপেক্ষিক পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে। তার আগে একটু বলে দিচ্ছি আপেক্ষিক পরিবাহিতাটা কি বললাম, আপেক্ষিক পরিবাহিতাটা যেটা বলেছি কাপ্পা ইকুয়াল টু এক্সপ্রেশনটা আবার লিখছি আমি, ওয়ান বাই আর ইন্টু এল বাই, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। একক আয়তনে কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, এটা হলো শর্টকাট সংজ্ঞা। একক আয়তনের কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে। তাহলে এখন আমাদের ভালো করে বুঝতে হবে তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে। প্রথম বিষয় হচ্ছে তড়িৎ
বৈশ্লেষিক দ্রবণের গাঢ়ত্বের উপর, কারণ তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে আয়নের সংখ্যা একক আয়তনে আয়নের সংখ্যাটা বেড়ে যাবে, আবার যদি গাঢ়ত্ব হ্রাস করে দিই তাহলে একক আয়তনে আয়নের সংখ্যাটা কমে যাবে। কারণ গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে, গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে যে কম জায়গার মধ্যে অনেক বেশি বেশি আয়ন থাকবে, মানে একক আয়তনে আয়নের সংখ্যাটা বেড়ে যাবে। আর যখনই গাঢ়ত্ব হ্রাস করে দেবো, গাঢ়ত্ব হ্রাস করা মানেই হচ্ছে আয়তনটা বেড়ে যাবে, আর আয়তনটা বেড়ে গেলেই ক্যাটায়ন অ্যানায়নগুলো সব দূরে দূরে সরে যাবে, ফলে একক আয়তনে কিন্তু আয়নের সংখ্যাটা হ্রাস পাবে। আর আয়নই কিন্তু তড়িৎ পরিবহনের জন্য দায়ী, তাই আয়নের সংখ্যা যদি হ্রাস পেয়ে যায় তাহলে কিন্তু আপেক্ষিক পরিবাহিতাটাও হ্রাস পেয়ে যাবে। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা কিন্তু তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের গাঢ়ত্বের উপর কিন্তু নির্ভর করে। এক নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের গাঢ়ত্ব, এর উপর আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে। নেক্সট, আয়নের ওই ক্যাটায়ন বা অ্যানায়নের যে আকারের উপর নির্ভর করছে, যদি আকারটা বড় হয় তাহলে কি হবে, যদি ক্যাটায়ন বা অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে একক আয়তনে বেশি আয়ন থাকতে পারবে না আকার বড় হওয়ার জন্য, আর আকার যদি ছোট হয় তাহলে একক আয়তনে বেশি সংখ্যক আয়ন থাকতে পারবে। ঠিক আছে, উষ্ণতার উপর নির্ভরশীল, হ্যাঁ, তারপরে দ্রাবকের উপর নির্ভরশীল, দ্রাবকটা কি প্রকৃতির তার উপর নির্ভরশীল, তড়িৎ বিশ্লেষ্যটা দ্রাবক আয়নের উপর নির্ভরশীল, মানে কতটা পরিমাণে দ্রবীভূত হচ্ছে, যত বেশি দ্রবীভূত হবে তত ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যাটা বাড়বে, তত বেশি বিশ্লিষ্ট হবে, হ্যাঁ, তত বেশি পরিবাহিতাও হবে, দ্রাবক আয়নের মাত্রার উপর নির্ভরশীল। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভরশীল, আর তড়িৎ বিশ্লেষ্যটির দ্রাবক আয়নের মাত্রার উপর নির্ভরশীল, ক্যাটায়ন অ্যানায়নের আকারের উপর নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভরশীল, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোর উপর আপেক্ষিক পরিবাহিতা নির্ভরশীল। নেক্সট আমরা চলে যাব যে গাঢ়ত্ব বৃদ্ধি করলে বা গাঢ়ত্ব হ্রাস করলে আপেক্ষিক পরিবাহিতার কিরূপ পরিবর্তন হয়। একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি পরিবর্তন হয় আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিচ্ছি, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বলতে আমরা কি বুঝি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা এটাই বুঝি যে তড়িৎ বিশ্লেষ্য গুলো জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, 100% বিয়োজিত হয়ে যাবে, যে কটা অণু নেব সব কটা অণুই বিয়োজিত হয়ে আয়নে কনভার্ট হয়ে যাবে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে। তাহলে এখন এই তীব্র তড়িৎ বিশ্লেষ্যের যদি গাঢ়ত্ব বৃদ্ধি করা হয়, গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে, আয়তনটা হ্রাস পাবে, আয়তন হ্রাস, কম আয়তনের মধ্যে বেশি সংখ্যায় আয়নের সংখ্যাটা বেড়ে যাবে। ঠিক আছে, আর কম আয়তনের মধ্যে যদি আয়নের সংখ্যা বেড়ে যায় তাহলে একক আয়তনে আয়নের সংখ্যা বেড়ে যাবে। তা যখনই তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যখনই আমরা গাঢ়ত্ব বৃদ্ধি করব, একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে, আর একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি করলে কাপ্পা বৃদ্ধি পায়, কাপ্পা মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে, কাপ্পা বৃদ্ধি পায়, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি করলে কাপ্পা বৃদ্ধি পায়। ঠিক একই আমি লিখছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাদের বলা হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে যারা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় না, এইরকম তড়িৎ বিশ্লেষ্য গুলোর আবার গাঢ়ত্ব যদি হ্রাস করা হয়, অর্থাৎ যদি যত এগুলোকে লঘু করা হবে তত এদের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, তার মানে গাঢ়ত্ব বৃদ্ধি করলে এদের কিন্তু বিয়োজন মাত্রা হ্রাস পাবে। অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যদি গাঢ়ত্ব বৃদ্ধি করা হয় তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা হ্রাস পায়, অর্থাৎ দ্রবণে কিন্তু আয়নের সংখ্যা কমে যাবে, কিন্তু আবার গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় তা সত্ত্বেও গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু আয়তনটা হ্রাস পায় দ্রবণের, আর আয়তন হ্রাস পেলেই একক আয়তনে আয়নের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। যদিও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি করলে ওদের বিয়োজন মাত্রা হ্রাস পায় আয়নের সংখ্যা কমে যায়, তা সত্ত্বেও যেহেতু গাঢ়ত্ব বৃদ্ধি করা হচ্ছে তাই একক আয়তনে আলটিমেটলি কিন্তু আয়নের সংখ্যা বেড়ে যাবে, কারণ গাঢ়ত্ব বৃদ্ধি করা মানেই হচ্ছে দ্রবণটাকে আরো বেশি গাঢ় করা, দ্রবণে তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণটাকে আরো বাড়িয়ে দেওয়া, আর যত তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণ যত বাড়াবো তত কিন্তু আয়নের সংখ্যাটাও বাড়বে, কম বিয়োজিত হলেও কিন্তু আয়নের সংখ্যা বাড়বে,
কারণ যেহেতু আমি তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছি, সেই কারণে একক আয়তনে কিন্তু গাড়ত্ব বৃদ্ধি করলে আয়নের সংখ্যা বেড়ে যাবে, তাই এর ক্ষেত্রেও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রেও গাড়ত্ব বৃদ্ধি করলে কাপ্পা বৃদ্ধি পাবে। ভেরি ইম্পর্টেন্ট, দুটি ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে গাড়ত্ব হ্রাস করলে কি হয়। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে গাড়ত্ব হ্রাস করলে কি হয়, গাড়ত্ব হ্রাস করলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের আয়তন বেড়ে যায়, আর আয়তন বেড়ে গেলে তখন কিন্তু আয়নগুলো দূরে দূরে সরে যাবে। ঠিক আছে, আয়নগুলো দূরে দূরে যখনই সরে যাবে তখন একক আয়তনে কিন্তু আয়নের সংখ্যাটা তখন কমে যাবে, একক আয়তনে আয়নের সংখ্যা কমে যাবে। আর একক আয়তনে যদি আয়নের সংখ্যা কমে যায় তাহলে একক আয়তনের পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, তাহলে একক আয়তনে যদি আয়নের সংখ্যা কমে যায় তাহলে পরিবাহিতা হ্রাস পাবে, তাহলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে, অর্থাৎ কাপ্পা হ্রাস পায়। কাপ্পা হ্রাস পায় তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে, গাড়ত্ব হ্রাস করলে কাপ্পা হ্রাস পায়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যদি গাড়ত্ব হ্রাস করা হয়, ঠিক আছে, এখানে কি হয়, মৃদু বিশ্লেষ্যের গাড়ত্ব হ্রাস করলে বা লঘুতা বৃদ্ধি করলে এদের বিয়োজন মাত্রা বেড়ে যায়, মানে অধিক মাত্রায় বিয়োজিত হতে পারে। হ্যাঁ, অধিক মাত্রায় বিয়োজিত হতে শুরু করে, মানে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পায়। যেহেতু আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে একক আয়তনের উপর ডিপেন্ড করে, একক আয়তনে যে কটা আয়ন আছে তার উপর ডিপেন্ড করে, তাই এক্ষেত্রেও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রেও গাড়ত্ব হ্রাস করলে আয়তন বেড়ে যাবে, আর আয়তন বেড়ে গেলে এক্ষেত্রে আয়নের সংখ্যা বৃদ্ধি পেলেও আয়নগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, সেই কারণে একক আয়তনে আয়নের সংখ্যাটা হ্রাস পাবে, আর একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পেলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে। তাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষেত্রে যদি গাড়ত্ব হ্রাস করা হয় বা লঘুতা বৃদ্ধি করা হয়, গাড়ত্ব হ্রাস করা মানেই হচ্ছে লঘুতা বৃদ্ধি করা, গাড়ত্ব হ্রাস করলে কাপ্পা হ্রাস পায়। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে গাড়ত্ব হ্রাস করলে কাপ্পা হ্রাস পায়। তাহলে এই পয়েন্টগুলো ভালো করে করতে হবে, হ্যাঁ, যে আপেক্ষিক পরিবাহিতা কিভাবে তড়িৎ বিশ্লেষ্যের গাড়ত্বের উপর ডিপেন্ড করে, মৃদু তীব্র দুটো ক্ষেত্রেই। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব এর পরের যে টপিকটা আছে আমাদের, মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক দুটোই, মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা। ফার্স্টে মোলার পরিবাহিতা সম্পর্কে একটু বলবো, তারপর তুল্যাঙ্ক পরিবাহিতা। মোলার পরিবাহিতাকে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, এটা বড় হাতের ল্যামডা সাফিক্স এম, মোলার পরিবাহিতা ল্যামডা এম। এটা কি মোলার পরিবাহিতা, কি মোলার পরিবাহিতা হচ্ছে কোন একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের এক মোল পরিমাণ, আমি তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ নিয়েছি, ঠিক আছে, তাহলে কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের এক মোল পরিমাণে, ঠিক আছে, দুটো তড়িৎদ্বারকে 1 সেন্টিমিটার ব্যবধানে রাখলে, ঠিক আছে, 1 সেন্টিমিটার ব্যবধানে রাখলে যে পরিবাহিতা পাওয়া যায়, ঠিক আছে, সেটাই হচ্ছে ওই তড়িৎ বৈশ্লেষিক দ্রবণটার মোলার পরিবাহিতা। আবার বলছি, কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের যদি এক মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত করা থাকে, তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণটা হচ্ছে এক মোল, ঠিক আছে, মানে এমন একটা আমি দ্রবণ নিয়েছি, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ নিয়েছি যেখানে তড়িৎ বৈশ্লেষিক তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণটা হচ্ছে এক মোল, এক মোল পরিমাণ দ্রবীভূত আছে, এরূপ কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মধ্যে দুটি তড়িৎদ্বারকে 1 সেন্টিমিটার ব্যবধানে রাখলে, ঠিক আছে, 1 সেন্টিমিটার ব্যবধানে রাখলে এবং উপযুক্ত প্রস্থচ্ছেদের দুটো তড়িৎদ্বার যদি নেওয়া হয় তাহলে যে পরিবাহিতার মান পাওয়া যায়, সেটাই হচ্ছে ওই দ্রবণটার মোলার পরিবাহিতা, ঠিক আছে, এটাই হচ্ছে মোলার পরিবাহিতা। ঠিক আছে, তাহলে এখানে উল্লেখযোগ্য আমরা বলতে পারি যে মোলার পরিবাহিতাটা তাহলে কার উপর ডিপেন্ড করছে, আপেক্ষিক পরিবাহিতার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, কারণ এভাবে আমি সংজ্ঞাটা বলতে পারি যে এক মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে, এরূপ কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আপেক্ষিক পরিবাহিতাই হচ্ছে ওই দ্রবণটির মোলার পরিবাহিতা। ঠিক আছে, আমি ধরলাম ভিসিসি কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ নেওয়া হয়েছে, ভিসিসি তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ নেওয়া হয়েছে, ঠিক আছে, আর এই দ্রবণটার আপেক্ষিক পরিবাহিতা এটাও ধরে নিয়েছি, এগুলো সবই সাপোজ ধরা হচ্ছে,
আপেক্ষিক পরিবাহিতা ধরা হচ্ছে কাপ্পা, এই দ্রবণটার আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কাপ্পা, ঠিক আছে। আর ভিসিসি কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ নেওয়া হয়েছে, আর এই ভিসিসি তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মধ্যেই যার মধ্যে এক মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে, এক মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে, ঠিক আছে। তাহলে ভিসিসি তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ নেওয়া হয়েছে যার মধ্যে এক মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে, আর ওই দ্রবণটার আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কাপ্পা। তাহলে মোলার পরিবাহিতার সংজ্ঞায় কি বললাম, যে এক মোল পরিমাণ কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে, এরূপ কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আপেক্ষিক পরিবাহিতাই হচ্ছে ওই দ্রবণটার মোলার পরিবাহিতা। তাহলে এই যে কাপ্পা, কাপ্পাটা কি, কাপ্পা হচ্ছে এক সিসি দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা, এক সিসি দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা, এটাই তো। এক সিসি মানে একক আয়তনের দ্রবণের পরিবাহিতাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, তাহলে এক সিসি দ্রবণের পরিবাহিতাই হচ্ছে কাপ্পা। অতএব এখান থেকে আমরা বলছি ভিসিসি দ্রবণের পরিবাহিতা কত হবে, ভি ইন্টু কাপ্পা, ভিসিসি দ্রবণের পরিবাহিতা ভি ইন্টু কাপ্পা, ঠিক আছে, ভি ইন্টু কাপ্পা হয়ে গেল এটা ভিসিসি দ্রবণের পরিবাহিতা। আবার ভিসিসি দ্রবণেই এক মোল পদার্থ দ্রবীভূত আছে, তার মানে ভিসিসি দ্রবণের যে পরিবাহিতা সেটাই হচ্ছে মোলার পরিবাহিতা। অতএব ল্যামডা এম ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু কাপ্পা, এটাই হচ্ছে ল্যামডা এম ভি ইন্টু কাপ্পা। ল্যামডা এম সমান তাহলে কি পেয়ে গেলাম, মোলার পরিবাহিতা, মোলার কন্ডাক্টেন্স ইকুয়াল টু ভি ইন্টু কাপ্পা, এবং ভি এর ভ্যালুটা খুব আগত্তমে, ভি এর ভ্যালুটা কি হবে, যদি দ্রবণটির মোলারিটি এম হয়, মোলারিটি এম হলে এটা মানে কি, এম গ্রাম মোল দ্রবীভূত আছে হাজার সিসি দ্রবণে, ঠিক আছে, এম গ্রাম মোল দ্রবীভূত আছে, এম গ্রাম মোল দ্রবীভূত আছে হাজার সিসি দ্রবণে, এম গ্রাম মোল দ্রবীভূত আছে হাজার সিসি দ্রবণে। অতএব এক গ্রাম মোল দ্রবীভূত আছে 1000 বাই এম সিসি দ্রবণে, এম গ্রাম মোল দ্রবীভূত আছে হাজার সিসি দ্রবণে, তাহলে এক গ্রাম মোল দ্রবীভূত আছে 1000 বাই এম সিসি দ্রবণে, 1000, তাহলে এক গ্রাম মোলের আয়তন হচ্ছে 1000 বাই এম সিসি। তাহলে ভিসিসি নেওয়া হয়েছিল যার মধ্যে এক গ্রাম মোল দ্রবীভূত ছিল, তাহলে এক গ্রাম মোল দ্রবীভূত আছে তার আয়তনটা হচ্ছে ভিসিসি, আর এখানে এক গ্রাম মোল দ্রবীভূত আছে তার আয়তনটা হলো 1000 বাই এম সিসি, দুটো একই। অতএব ভি ইকুয়াল টু হচ্ছে 1000 বাই এম, ভি ইকুয়াল টু হলো 1000 বাই এম, অর্থাৎ আমরা তাহলে এখানে আমরা লিখতে পারি ল্যামডা এম ইকুয়াল টু ভি ইন্টু কাপ্পা, যে এক্সপ্রেশনটা আছে ভি এর জায়গাতে আমরা লিখতে পারি 1000 বাই এম ইন্টু কাপ্পা, 1000 বাই এম ইন্টু কাপ্পা, অর্থাৎ মোলার কন্ডাক্টেন্স, মোলার পরিবাহিতা ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই এম, ল্যামডা এম ইকুয়াল টু হচ্ছে কাপ্পা ইন্টু 1000 বাই এম, ঠিক আছে। ল্যামডা এম সমান তাহলে কি পেলাম, কাপ্পা ইন্টু 1000 বাই এম, ল্যামডা এম সমান, এটাই হচ্ছে মোলার পরিবাহিতা। তাহলে মোলার পরিবাহিতা ইকুয়াল টু হচ্ছে কাপ্পা, কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000 বাই দ্রবণটার মোলারিটি, এটাই হলো মোলার পরিবাহিতার ফর্মুলা। এটা অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট, হয়তো কাপ্পার ভ্যালু দিয়ে দেবে, এমটা দেওয়া থাকবে, ল্যামডা ক্যালকুলেশন করতে দেবে, ঠিক আছে, এইভাবে কিন্তু মোলার পরিবাহিতা ক্যালকুলেশন করতে হবে। নেক্সট আমরা এখান থেকে এককটা নির্ণয় করবো, ল্যামডা এম এর একক কি, মোলার পরিবাহিতার একক কি, মোলার পরিবাহিতার একক এখান থেকে দেখে নাও, সিজিএস পদ্ধতিতে কি হবে ল্যামডা এম, কাপ্পার একক তোমার জানা আছে সিজিএস পদ্ধতিতে, ওহম ইনভার্স সেমি ইনভার্স, এটা হলো কাপ্পার একক, ওহম ইনভার্স সেমি ইনভার্স ইনটু 1000, এটা সিসি, সিসি মানে হলো সেমি কিউব, ঘন সেন্টিমিটার, 1000 তো শুধু 1000 না, এটা 1000 সিসি আছে, এটা আয়তন একটা 1000 সিসি, তাহলে সিসি মানে হচ্ছে 1000, সিসি মানে ঘন সেন্টিমিটার, সেমি কিউব
by m mana hoche gram mole m hoche gram mole ঠিক আছে তাহলে কি আছে এটা 1000 টা একটা সংখ্যা এটাকে নেব না এটা সেমি ইনভার্স আছে এটা সেমি কিউব আছে একটা সেমি তাহলে कैंसिल হয়ে যাবে দিস সেমি স্কয়ার হয়ে যাবে তাহলে ওহম ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম মোল ইনভার্স ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম মোল ইনভার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম মোল ইনভার্স এটা হচ্ছে ল্যাম্বডা এর একক সিজিএস পদ্ধতি ঠিক আছে এটাকে ওহম ইনভার্স করে মো লিখতে পারি হ্যাঁ এটা বা এটাও লিখতে পারি মো সেমি স্কয়ার গ্রাম মোল ইনভার্স এটাও লেখা যেতে পারে নেক্সট এসআই পদ্ধতিতে কি হবে এসআই পদ্ধতিতে ল্যাম্বডা এম সমান কত হবে এসআই পদ্ধতিতে ল্যাম্বডা এম সমান ওহম ইনভার্সটা সিমেন্স মিটার ইনভার্স ইনটু এটা হয়ে যাবে মিটার কিউব এটা হয়ে যাবে গ্রাম মোল থাকবে গ্রাম মোল তাহলে এটা একটা মিটার কেটে যাবে তাহলে সিমেন্স মিটার স্কয়ার গ্রাম মোল ইনভার্স ল্যাম্বডা এম হচ্ছে সিমেন্স সিমেন্স মিটার স্কয়ার গ্রাম মোল ইনভার্স এটা হলো এসআই পদ্ধতিতে তাহলে সিজিএস পদ্ধতিতে মোলার পরিভাষার একক ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম মোল ইনভার্স এসআই পদ্ধতিতে মোলার পরিভাষার একক সিমেন্স মিটার স্কয়ার গ্রাম মোল ইনভার্স এইভাবে আমরা করতে পারবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক দুটোই ঠিক আছে ভালো করে পড়ে নিতে হবে নেক্সট আমরা চলে যাব মোলার পরিভাষার পর তুল্যাঙ্ক পরিভাষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তুল্যাঙ্ক পরিভাষা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তুল্যাঙ্ক পরিভাষা ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তুল্যাঙ্ক পরিভাষাটা কি তুল্যাঙ্ক পরিভাষা অনেকটা মোলার পরিভাষার মতনই ওইখানে কি ছিল যে এক মোল পরিমাণ দ্রবীভূত আছে এমন কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আপেক্ষিক পরিবাহিতাই হলো ওই দ্রবণটির মোলার পরিবাহিতা আর এখানে হচ্ছে এক গ্রাম তুল্যাঙ্ক পদার্থ দ্রবীভূত আছে এরূপ কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে ওই দ্রবণটির তুল্যাঙ্ক পরিবাহিতা তাহলে ওখানে এক মোল দ্রবীভূত ছিল আর এখানে এক গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত হবে সেই কারণে ফর্মুলাটা কি এটা ক্যাপিটাল ল্যাম্বডা দিয়ে প্রকাশ করা হয় ক্যাপিটাল ল্যাম্বডা তুল্যাঙ্ক পরিবাহিতা ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই এন এটা একই হবে এই রিলেশনটাও প্রমাণ করা যেতে পারে মোলার পরিবাহিতার যেভাবে প্রমাণ করা হয়েছে ঠিক একইভাবে এটাকেও প্রমাণ করা যেতে পারে প্রমাণটা অতটা ইম্পর্টেন্ট নয় রিলেশনটা ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে অঙ্কের জন্য ফর নিউমেরিক্যাল প্রবলেমস এই রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ল্যাম্বডা ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই এন তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যাম্বডা সমান আপেক্ষিক পরিবাহিতা ইনটু 1000 বাই নর্মালিটি এক গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে এরূপ কোন দ্রবণের আপেক্ষিক পরিবাহিতাই হচ্ছে ওই দ্রবণটির তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যাম্বডা এখন এটার এককটা আমরা বলে নেব সিজিএস পদ্ধতিতে একক একই ওরম এককটা কাপ্পা হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স আর বা ওহম ইনভার্সটাকে আমরা লিখতে পারি মো মো সেমি স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স ঠিক আছে আর এসআই পদ্ধতিতে হবে সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স এটা হলো এসআই পদ্ধতিতে সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম মোলের জায়গায় গ্রাম ইকুইভ্যালেন্ট মোলার পরিবাহিতাতে গ্রাম মোল ছিল আর এখানে তুল্যাঙ্ক পরিবাহিতাতে গ্রাম ইকুইভ্যালেন্ট বাকি সব একই এই হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা নেক্সট এরপরে আমাদের কি করণীয় হবে একটা খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মোলার পরিবাহিতা গাঢ়ত্ব হ্রাস করলে গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি পরিবর্তন হয় মানে লঘুতা বৃদ্ধি করলে তীব্র বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য এই দুই প্রকারের তড়িৎ বিশ্লেষ্য আছে তো এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের লঘুতা বৃদ্ধি করার সাথে সাথে এই মোলার পরিবাহিতার কি পরিবর্তন হয় কিভাবে মোলার পরিবাহিতা পরিবর্তিত হয় এটা একটু আমাদেরকে জেনে নিতে হবে তো এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যত আমি লঘুতা বৃদ্ধি করব যত করব
তত কি হবে লঘুতা বৃদ্ধি করলে গাঢ়ত্ব হ্রাস পাবে গাঢ়ত্ব হ্রাস পেলে কি হবে এক্সপ্রেশনটা দেখেন মোলার পরিবাহিতা ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই এম ল্যামডা এম সমান কাপ্পা ইনটু 1000 বাই এম এটা হচ্ছে এক্সপ্রেশন এখন যত আমি লঘুতা বৃদ্ধি করব মানে গাঢ়ত্ব হ্রাস করব বা লঘুতা বৃদ্ধি করব তত কি হয় এই কাপ্পার মানটাও কমতে থাকে আর এই এম এর মানটাও কমতে থাকবে এমটা তো কনসেন্ট্রেশন এমটা তো গাঢ়ত্ব এম এর মানটাও কিন্তু কমতে থাকবে ভালো বুঝতে ব্যাপারটা যত আমি গাঢ়ত্ব হ্রাস করব মানে গাঢ়ত্ব হ্রাস করছি লঘুতা বৃদ্ধি করা মানে কি লঘুতা বৃদ্ধি করা মানে হচ্ছে গাঢ়ত্ব হ্রাস করা আর গাঢ়ত্ব হ্রাস করলে এমটাও হ্রাস পাবে এমটাও কমবে ঠিক আছে এখন কাপ্পাটাও কমবে কিন্তু এই এই যে হ্রাসটা এই হ্রাসটা কাপ্পার হ্রাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানে কাপ্পার হ্রাসটাকেও এই হ্রাসটা ছাড়িয়ে যাবে আর এই হ্রাস করলে এটা যেটা হ্রাস করবে 1000 বাই এম এই মানটা বৃদ্ধি পাবে এটা কিন্তু বৃদ্ধি পাবে ঠিক আছে এমটা যত হ্রাস পাবে 1000 বাই এম এই মানটা কিন্তু বৃদ্ধি পাবে তাহলে এই মানটা যদি বৃদ্ধি পায় এই মানটা বৃদ্ধি পেলে ল্যামডা এম এর মানটাও কিন্তু বৃদ্ধি পাবে এই কারণে যত আমরা লঘুতা বৃদ্ধি করব তত কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের এর মোলার পরিবাহিতা বৃদ্ধি পায় লঘুতা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা বৃদ্ধি পায় এখানে উল্লেখযোগ্য যে যত আমরা দ্রবণটাকে লঘু করব তত মোলার পরিবাহিতা আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু একটা সময়ে দ্রবণটাকে যতই লঘু করি ওর একটা এই মোলার পরিবাহিতার মানটা একটা সীমাস্থ মানে পৌঁছে যায় মানে লিমিটিং মানে পৌঁছে যায় মানে ফিক্সড মানটা ফিক্সড হয়ে যায় ওর পরে আমি যতই দ্রবণটাকে ডাইলুট করি যতই দ্রবণটাকে আমি লঘু করি ল্যামডা এম এর মানটা কিন্তু আর বাড়বে না ল্যামডা এম মানটা ফিক্সড হয়ে যায় কনস্ট্যান্ট হয়ে যায় ওটাকে বলা হয় অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ওই ওই তড়িৎ বিশ্লেষ্যটার অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ঠিক আছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ঠিক আছে মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন যত আমি ডাইলুট করব সলিউশনটাকে যত আমি ডাইলুট করব তত কিন্তু মোলার কনসেন্ট্রেশনটা তত আমার কি হয় মোলার কন্ডাক্টেন্সটা তত আমার বৃদ্ধি পাবে মানে ফিক্সড হয়ে যাবে ইনফাইনাইট ডাইলিউশনে ফিক্সড হয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে যত আমি লো করব ডাইলুট করব তত বাড়তে থাকবে কিন্তু একটা সময় এমন আসবে তার মানে একটা সময় এমন আসবে একটা এমন একটা সীমাস্থ মানে চলে আসবে তারপরে কিন্তু মোলার মানে মোলার কন্ডাক্টেন্সটা তখন আর বাড়বেও না কমবেও না ফিক্সড হয়ে যাবে ঠিক আছে যখন যে পয়েন্টে ফিক্সড হয়ে যাবে ওটা বলে ইনফাইনাইট ডাইলিউশন অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ওটাকে ল্যামডা জিরো এম দ্বারা প্রকাশ করা হয় ল্যামডা জিরো এম দ্বারা এটাকে প্রকাশ করা হয় এটাই হচ্ছে মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ল্যামডা জিরো এম মাত্রাটা জিরো দিয়ে প্রকাশ করা হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ঠিক আছে এখন আমরা এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিভাবে মোলার পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে তার ব্যাখ্যাটা আমরা একটু জেনে নেব যত আমরা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে যখন লঘু করা হয় তখন কি হয় একটা কথা উল্লেখযোগ্য যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি হয় যে কোনো অবস্থায় যে কোনো তাপমাত্রায় সম্পূর্ণ বিয়োজিত হয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় সবকটা অণুই এর আয়নে বিয়োজিত হয়ে যায় ঠিক আছে এখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে কি হয় ওই আয়ন গুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে তীব্র আকর্ষণ বল কাজ করে ঠিক আছে যত গাঢ়ত্ব যত থাকে যত গাঢ় থাকে দ্রবণটা তত আয়ন গুলো কাছাকাছি থাকে ওদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবার যখনই আমি দ্রবণটাকে আস্তে আস্তে ডাইলুট করতে শুরু করবো দ্রবণটাকে যত আমি লঘু করবো মানে আয়তনটাকে যত বাড়াবো তত কিন্তু আয়ন গুলো পরস্পর থেকে দূরে সরতে শুরু করবে আর আয়ন গুলো পরস্পর থেকে দূরে সরতে শুরু করলে কি হবে ওদের মধ্যে আকর্ষণ বলটা আস্তে আস্তে কমতে থাকবে একে অপরের প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মানে ক্যাটায়নটা অ্যানায়নের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না অ্যানায়নটা ক্যাটায়নের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না ঠিক আছে
তখন কিন্তু ওদের পরিবাহিতাটা ওদের যে মোবিলিটিটা আয়নগুলোর যে গতিবেগ ক্যাটায়নের গতিবেগ অ্যানায়নের গতিবেগটা আরো আগের তুলনায় বৃদ্ধি পাবে ঠিক আছে আর মোলার পরিবাহিতা কিন্তু ওই গতিবেগের উপর কিন্তু ডিপেন্ড করে ওই আয়নগুলোর গতিবেগের উপর ডিপেন্ড করে যখনই আয়নগুলোর গতিবেগ আগের তুলনায় বেড়ে যাবে তখনই কিন্তু মোলার পরিবাহিতাটাও বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অসীম লঘুতায় যখন চলে যাবে দ্রবণটা তারপর আমি যতই দ্রবণটাকে ডাইলুট করি হ্যাঁ ওই আয়নগুলোর গতিবেগও ফিক্সড হয়ে যাবে আয়নগুলোর গতিবেগ কিন্তু আর বাড়তে পারবে না তখন ওই মোলার পরিবাহিতাটাও ফিক্সড হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে তীব্রতর বিশ্লেষণ লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে আমাদের করে নিতে হবে আর নেক্সট মৃদুলক বিশ্লেষণের ক্ষেত্রে কি হয় মৃদুলক বিশ্লেষণের ক্ষেত্রে কি হয় আমরা এমনিতেই জানি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য নির্দিষ্ট উষ্ণতায় সাধারণ অবস্থায় কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হয় না কারণ মিউতরিত বিশ্লেষ্যের সবকটা অণু বিয়োজিত হয় না কিছু পরিমাণ অণু বিয়োজিত হয় আয়নে কনভার্ট হয় যত আমরা ডাইলিউশন বাড়াবো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে যত লঘু করা হয় তত কিন্তু মিউতরিত বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় আর বিয়োজন মাত্রা বৃদ্ধি পেলে এক্ষেত্রে আয়নের সংখ্যাটা বেড়ে যাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্যে আয়নের সংখ্যা বেড়ে যাবে আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যে আয়নের সংখ্যা বেড়ে গেলে ওই আয়নগুলোই কিন্তু তড়িৎটাকে পরিবহন করতে সাহায্য করে সেই জন্য যেহেতু আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই মোলার পরিবাহিতাও মৃদু তড়িৎ বিশ্লেষ্যে বৃদ্ধি পায় এই কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যত লঘুতা বৃদ্ধি করা হয় তত বিয়োজন মাত্রা বাড়ে আর বিয়োজন মাত্রা বাড়ার জন্য আয়নের সংখ্যা বাড়ে আর এই কারণে মোলার পরিবাহিতাও বৃদ্ধি পায় এই কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রেও অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অসীম লঘুতায় পৌঁছে গেলে তখন মোলার পরিবাহিতার মানটা কনস্ট্যান্ট হয়ে যায় তারপরে আর যতই দ্রবণটাকে লঘু করা হয় তখন কিন্তু আর মোলার পরিবাহিতার মানটা বাড়ে না ফিক্সড হয়ে যায় ঠিক আছে যেটাকে বলা হচ্ছে ল্যাম্বডা জিরো এম এই হচ্ছে মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ মৃদু এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে নেক্সট এই যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা আমরা পড়লাম এই সংক্রান্ত বিজ্ঞানী কোলরাস কোলরাসের একটা সূত্র আছে কোলরাস কিছু তথ্য দিয়েছেন আমাদেরকে বিজ্ঞানী কোলরাস বিজ্ঞানী কোলরাসের সূত্র নামে পরিচিত এটা কোলরাসের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোলরাসের সূত্র এখান থেকে অঙ্কের জন্য এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র কোলরাস কি বলেছিলেন কোলরাস বলেছিলেন যে অসীম লঘুতায় কি হয় অসীম লঘুতায় যখনই একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ অসীম লঘুতায় পৌঁছে যায় তখন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর মধ্যে ডিস্টেন্সটা অনেক বেড়ে যায় সাধারণ গাঢ়ত্বে কি হয় ক্যাটায়ন অ্যানায়নগুলোর মধ্যে অনেক কাছাকাছি থাকে ওদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে যত দ্রবণটা ডাইলুট করা হয় তত ক্যাটায়ন অ্যানায়নগুলোর মধ্যে আকর্ষণ বলটা কমে যায় একে অপরের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় ঠিক আছে সেই কারণে ক্যাটায়নটা তার পরিবাহিতার উপর ওর অ্যানায়নটা প্রভাব বিস্তার করতে পারে না আবার অ্যানায়নের পরিবাহিতার উপর ক্যাটায়নটা প্রভাব বিস্তার করতে পারে না তখন কি হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন আলাদাভাবে স্বাধীনভাবে দ্রবণের উপর নিজের নিজের পরিবাহিতার অবদানটা রাখতে পারে তখন কি হয় ওই দ্রবণটার মোট পরিবাহিতা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মোট পরিবাহিতা ক্যাটায়নের পরিবাহিতা এবং অ্যানায়নের পরিবাহিতার সমষ্টির সমান হয়ে যায় এটাই হচ্ছে কোলরাসের সূত্র কিন্তু এই কন্ডিশনটা সবকিছুই হবে অসীম লঘুতায় কন্ডিশনটা কিন্তু অসীম লঘুতায় এটা প্রযোজ্য অসীম লঘুতায় কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মোট মোলার পরিবাহিতা ওই দ্রবণটির সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান ঠিক আছে তাহলে এটা সূত্রটা ভালো করে আমাদেরকে জেনে রাখতে হবে কন্ডিশনটা কিন্তু অসীম লঘু হ্যাঁ অসীম লঘুতায় কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের হ্যাঁ অসীম লঘুতায় কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের ঠিক আছে অবশ্যই কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় উষ্ণতাটা নির্দিষ্ট থাকবে নির্দিষ্ট উষ্ণতায় অসীম লঘুতায় কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের নির্দিষ্ট উষ্ণতায় মোট মোলার পরিবাহিতা মোট মোলার পরিবাহিতা ওই ওই তড়িৎ বিশ্লেষ
বিশ্লেষ্যটির সংগঠক, সংগঠক মানে তড়িৎ বিশ্লেষ্যটা যে ক্যাটায়ন যে অ্যানায়ন দিয়ে তৈরি হয়, হ্যাঁ, সংগঠক ক্যাটায়ন ও সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়নের মোলার আয়নীয় মোলার আয়নীয় পরিবাহিতার মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান, মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান, এটা হচ্ছে কোলরাসের সূত্রটা। অসীম লঘুতায় কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণে নির্দিষ্ট উষ্ণতায় মোট মোলার পরিবাহিতা ওই তড়িৎ বিশ্লেষ্যটির সংগঠক ক্যাটায়ন অ্যানায়নের মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। অর্থাৎ আমরা লিখতে পারি ল্যামডা জিরো এম এনএসিএল, এনএসিএল এর মোলার আয়নীয় পরিবাহিতা, এনএসিএল আর তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য এর মোলার আয়নীয় পরিবাহিতা সমান ল্যামডা জিরো এম এনএ প্লাস প্লাস ল্যামডা জিরো এম সিএল মাইনাস এর সঙ্গে সমান হবে। এটা আমরা লিখতে পারি, আবার এটাও লিখতে পারি ল্যামডা জিরো এম সিএ সিএল টু সমান ল্যামডা জিরো এম সিএ টু প্লাস প্লাস টু ল্যামডা জিরো এম সিএল মাইনাস, এটাও লিখতে পারি ল্যামডা জিরো এম সিএ সিএল টু সমান ল্যামডা জিরো এম সিএ টু প্লাস প্লাস টু ল্যামডা জিরো এম সিএল মাইনাস। আবার ল্যামডা জিরো এম এনএসিএল সমান লিখতে পারি কি ল্যামডা জিরো এম এনএ প্লাস ল্যামডা জিরো এম সিএল মাইনাস, এনএসিএল এর সংগঠক ক্যাটায়ন হচ্ছে এনএ প্লাস সিএল মাইনাস, ওদের মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান হচ্ছে মোট মোলার আয়নীয় পরিবাহিতা তড়িৎ বিশ্লেষ্যটি, এটাও তাই দুটো সিএল মাইনাস আছে টু ইন্টু করেছি, ঠিক আছে। ল্যামডা জিরো এম এল টু এসও ফোর হোল থ্রি, হ্যাঁ এল টু এসও ফোর হোল থ্রি, এটা কি হবে, এটা হবে ল্যামডা জিরো এম সামনে টু হবে কারণ দুটো এল আছে, ল্যামডা জিরো এম টু ইন্টু ল্যামডা জিরো এম এল থ্রি প্লাস প্লাস থ্রি ইন্টু ল্যামডা জিরো এম এসও ফোর টু মাইনাস, এটা হয়ে গেল এল টু এসও ফোর হোল থ্রি। সংগঠক ক্যাটায়ন দুটো আছে, সংগঠক অ্যানায়ন তিনটে আছে, সামনে দুই দিয়েছি সামনে তিন দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে কোলরাসের সূত্র এবং এই কোলরাসের সূত্রের এটাই হচ্ছে তাৎপর্য। যখনই অসীম লঘুতা হয়ে যাবে ক্যাটায়ন অ্যানায়নগুলোর মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে, নিজেদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না, ওরা স্বাধীন হয়ে যাবে, আর ক্যাটায়ন অ্যানায়নটা স্বাধীন হয়ে গেলেই ওরা নিজেদের অবদানটা দ্রবণে রাখতে পারবে। এটাই হচ্ছে কোলরাসের স্বাধীন বিচরণ সূত্র, এই কারণে এটাকে স্বাধীন বিচরণ সূত্র বলা হয়। হ্যাঁ, কোলরাসের স্বাধীন বিচরণ সূত্রটি লেখো, হ্যাঁ, মোলার আয়নীয় পরিবাহিতা সংক্রান্ত স্বাধীন বিচরণ সূত্র হচ্ছে এটাই। এটা অঙ্কে, এখান থেকে অঙ্ক দেয়, অঙ্কের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট আরেকটা টপিক এখানে আছে যেটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে পরিবাহিতা অনুপাতটা আমাদের এখানে একটু করে নিতে হবে। পরিবাহিতা অনুপাতটা কি, হ্যাঁ পরিবাহিতা অনুপাতটা কি একটু জেনে নিই, যে কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মোলার পরিবাহিতা কার উপর ডিপেন্ড করে, তা আগেই বলেছি, কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মোলার পরিবাহিতা ওই ওই উষ্ণতায় ওই দ্রবণটার মধ্যে যে আয়নের সংখ্যা তার উপর ডিপেন্ড করে, যত বেশি আয়ন হবে তত বেশি মোলার পরিবাহিতা হবে, ঠিক আছে। তাহলে ল্যামডা এম হচ্ছে, যদি আমরা ধরে নিই সি গাঢ়ত্ব, যদি ধরে নিই দ্রবণটা সি গাঢ়ত্ব সম্পন্ন কোন তড়িৎ, সি গাঢ়ত্ব সম্পন্ন কোন তড়িৎ বৈশ্লেষিক, সি গাঢ়ত্ব সম্পন্ন কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণে আয়নের সংখ্যা বাই, বাইটা পরে দিচ্ছি আগে সংখ্যাটা লিখে দিই, আর ল্যামডা জিরো এমটা কি, ল্যামডা জিরো এমটা ফিক্সড হয়ে যাবে, এটা হচ্ছে অসীম লঘুতায়, ঠিক আছে। ল্যামডা জিরো এম হচ্ছে অসীম লঘুতায়, যখন এই জিরো ছোটটা তার মানে অসীম লঘুতায়, অসীম লঘুতায় কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আয়নের সংখ্যা, ঠিক আছে। এখন আমরা কি জানি যে অসীম লঘুতায় সবকটা অণু বিয়োজিত হয়ে যায়, আর সবকটা অণু বিয়োজিত হয়ে গেলে বিয়োজন মাত্রা আলফাটা কি হয়ে যাবে, আলফা হয়ে যাবে ওয়ান, যে সবকটা অণু যদি বিয়োজিত হয়ে যায় তখন বিয়োজন মাত্রা আলফাটা হয়ে যাবে কত, ওয়ান, একক হয়ে যাবে, কারণ আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, যতগুলো অণু বিয়োজিত হয় বা এই মোট অণুর সংখ্যা। এখন অসীম লঘুতায় আমরা কি জানি সবকটা অণু বিয়োজিত হয়ে যায়, তো
তার থেকে বেশি বিয়োগের মাত্রা হতে পারে না, আর সবকটা অনুযায়ী দ্বিগুণিত হয়ে গেলে আলফাটা তখন এক হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে যে দাঁড়াচ্ছে রিলেশনটা, ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম সমান সি আয়ত্ত সম্পন্ন কোন তড়িৎ বৈশিষ্ট্যের দ্রবণে আয়নের সংখ্যা, হ্যাঁ সি গাঢ়ত্ব সম্পন্ন কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণে আয়নের সংখ্যা বাই অসীম লঘুতায় কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আয়নের সংখ্যা। এখন এই সি অর্থ সম্পন্ন কোন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আয়নের সংখ্যা ডিপেন্ড করবে কার উপর, আলফার উপর ডিপেন্ড করবে। আলফা যত বেশি হবে তত আয়নের সংখ্যাটা বেশি হবে, কারণ আলফা বেশি হলে বিয়োজন মাত্রা বেশি হবে, আর বিয়োজন মাত্রা বেশি হলে বেশি বেশি আয়ন উৎপন্ন হবে। তাহলে এটা পুরোপুরি ডিপেন্ড করে কিসের উপর, এটা পুরোপুরি ডিপেন্ড করে বিয়োজন মাত্রার উপর, মানে আলফার উপর। তাহলে লিখতে পারি ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম ইকুয়াল টু আলফা, অসীম লঘুতায় একটু আগেই বললাম অসীম লঘুতায় সবকটা অনুযায়ী বিজিত হয়ে যায়, তাহলে অসীম লঘুতায় বিয়োজন মাত্রাটা কত, ওয়ান। তাহলে ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে আলফা, অতএব ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম ইকুয়াল টু আলফা। এই যে এইটা এই এক্সপ্রেশনটা যেটা, এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে পরিবাহিতা অনুপাত, এটাকে বলা হয় পরিবাহিতা অনুপাত, কন্ডাক্টেন্স রেশিও। পরিবাহিত অনুপাত কি যদি কোয়েশ্চেন দেয়, পরিবাহিত অনুপাত হচ্ছে এটা কন্ডাক্টেন্স রেশিও, হ্যাঁ পরিবাহিতা অনুপাত বা কন্ডাক্টেন্স রেশিও ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম ইকুয়াল টু আলফা, ঠিক আছে। বা এটা এভাবে লেখা যায় ল্যামডা জিরো এম বাই ল্যামডা ইকুয়াল টু ওয়ান বাই আলফা, এটা লিখতে পারি। জাস্ট এটাকে রিভার্স করে দিয়েছি, ল্যামডা জিরোটা উপরে নিয়ে গেছি, ল্যামডা এটা নিচে নিয়ে এসেছি, ওয়ান বাই আলফা হয়ে গেছে। এটাই হচ্ছে পরিবাহিতা অনুপাত, এই ল্যামডা জিরো এম বাই ল্যামডা এম, এটাকে বলা হচ্ছে পরিবাহিতা অনুপাত, কন্ডাক্টেন্স রেশিও ল্যামডা জিরো এম বাই ল্যামডা এম, এটাই হচ্ছে ওয়ান বাই আলফা, ঠিক আছে। আরেকটা আমাদের হচ্ছে টপিক আছে যেটা আমরা আগেই করেছি, যে মোলার পরিবাহিতা আর তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক, মোলার পরিবাহিতা আর তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে কি সম্পর্ক সেটা একটু আমাদেরকে দেখে নিতে হবে। মোলার পরিবাহিতা ইকুয়াল টু আমরা কি পেয়েছি, ল্যামডা এম সমান কাপ্পা ইনটু থাউজেন্ড বাই এম, এটা এক নম্বর ইকুয়েশন। আর তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা সমান কাপ্পা ইনটু থাউজেন্ড বাই এন, এটা দু নম্বর ইকুয়েশন। তাহলে দুটোকে যদি আমরা ইয়ে করে দিই, বাই বাই করে দিই, ল্যামডা এম বাই ল্যামডা কাপ্পা কাপ্পা কেটে যাবে, এনটা পড়বে আর এমটা নিচে আসবে, ঠিক আছে। ল্যামডা এম বাই ল্যামডা ইকুয়াল এন বাই এম, এটা হয়ে যাচ্ছে আমাদের রিলেশন, হ্যাঁ এটা হচ্ছে রিলেশন যে মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে এটা হচ্ছে সম্পর্ক। আবার এন আর এম এর মধ্যে কি সম্পর্ক, নর্মালিটি নর্মালিটি সমান হলো মোলারিটি ইনটু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়নের যোজ্যতা, ঠিক আছে। নর্মালিটি সমান হচ্ছে এটা নর্মালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক, নর্মালিটি সমান হচ্ছে মোলারিটি ইনটু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়নের বা অ্যানায়নের যোজ্যতা। এখন তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়নের যোজ্যতা যদি জেড হয়, এটাকে জেড ধরে নিচ্ছি, তাহলে নর্মালিটি ইকুয়াল টু হচ্ছে কি, এম ইনটু জেড। তাহলে এখানে এন এর জায়গায় যদি এম ইনটু জেড বসাই, ল্যামডা এম বাই ল্যামডা সমান হয়ে যাবে এন এর জায়গাতে এম ইনটু জেড বাই এম, এম এম ক্যান্সেল হয়ে গেল, অতএব ল্যামডা এম বাই ল্যামডা সমান হচ্ছে জেড, ঠিক আছে। ল্যামডা এম বাই ল্যামডা সমান জেড বা ল্যামডা এম সমান হচ্ছে জেড ইনটু ল্যামডা, ল্যামডা এম সমান হচ্ছে জেড ইনটু ল্যামডা। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে মোলার পরিবাহিতা, মোলার
অববাহিকা সমান তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়নের যোজ্যতা, ঠিক আছে? এটা পুরোটা লিখছি না আমি, শুধু ক্যাটায়নের, ক্যাটায়ন বা অ্যানায়নের যোজ্যতা ইন্টু তুল্যাঙ্ক পরিবাহিতা। মোলার পরিবাহিতা সমান ক্যাটায়ন বা অ্যানায়নের যোজ্যতা ইন্টু তুল্যাঙ্ক পরিবাহিতা। এই হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক। অর্থাৎ যদি NaCl হয়, তড়িৎ বিশ্লেষ্যটা যদি NaCl হয়, তাহলে এর ক্ষেত্রে কি হবে, ল্যামডা এম সমান হয়ে যাবে জেডটা তো এখানে এক, কারণ এন এ প্লাস সিএল মাইনাস এরও এক, এরও এক যোজ্যতা, তাহলে ওয়ান ইন্টু ল্যামডা। অর্থাৎ এর মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার মানটা সমান, ঠিক আছে? তাহলে যদি যাদের এক যোজ্যতা, যে সমস্ত ক্যাটায়নগুলোর এক যোজ্যতা, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ল্যামডা এবং ল্যামডাটা একই হবে, মানে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতাটা একই হবে এদের ক্ষেত্রে। কিন্তু যদি এইরকম তড়িৎ বিশ্লেষ্য হয় এন এ টু এস ও ফোর, এখানে যেমন অ্যানায়নের কত যোজ্যতা, মাইনাস টু, তাই না? এখানে অ্যানায়ন যদি মাইনাস টু, এখানেও হচ্ছে প্লাস টু, একটা সোডিয়ামে প্লাস ওয়ান কিন্তু দুটো সোডিয়াম আছে, মোট যোজ্যতা হচ্ছে প্লাস টু, তাহলে এক্ষেত্রে কিন্তু সম্পর্কটা হবে কি, ল্যামডা এম সমান হবে টু ইন্টু ল্যামডা, যেহেতু যোজ্যতা দুই, ঠিক আছে? এগুলো একটু জেনে রাখতে হবে যে যোজ্যতা এক হলে এক, এন এ প্লাস এর এক যোজ্যতা, এখানে দুই, টু ইন্টু ল্যামডা হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক।